আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীন বোঝার জন্য কোরআন সহিহ সুন্নাহ আমাদের কাছে অর্পণ করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং দরুদ জ্ঞাপন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলেছেন যে তোমরা মাসজিদ সমূহকে বাজারে পরিণত করো। সেই নামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিকাফ সম্পর্কে অনেকেই জানি, আবার অনেকেই জানি না। অনেকের জিজ্ঞাসা হচ্ছে যে ইতিকাফ অবস্থায় অনেকেই অনেক বিষয়ে আলোচনা করে থাকে, এই কাজগুলি করা যাবে না, এই কাজগুলি করা যাবে না। ইতিকাফ অবস্থায় কোন কাজগুলি আমাদের জন্য জরুরি, যেগুলো করা যাবে, বা ইতিকাফরত অবস্থাতে আমরা কোন কাজগুলি করতে পারব। আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটি, যে ইতিকাফরত অবস্থায় কোন কাজগুলি আমরা করতে পারব। হ্যাঁ, অবশ্যই ইতিকাফরত অবস্থায় আমাদের কিছু কাজ করা জায়েজ রয়েছে। যেমনভাবে আমাদের ইতিকাফরত থাকলেও আমাদের গোসলের প্রয়োজন হতে পারে, খাবারের প্রয়োজন হতে পারে, প্রসাব পায়খানার প্রয়োজন হতে পারে। এইসব কিছু যদি মাসজিদে ব্যবস্থা থাকে, তাহলে আমরা মাসজিদে সেই কাজগুলো সেরে দেব। আর যদি এগুলো মাসজিদে না থাকে, তাহলে পরিবারে গিয়ে আমরা সেই কাজগুলো সেরে আবার দূরত্ব মাসজিদে চলে আসবো। এটি ইসলামের জায়েজ রয়েছে। এরপরে হচ্ছে, যদি আপনার কোনো প্রয়োজন হয়, তাহলে আপনার পরিবার থেকে কোনো ব্যক্তি এসে আপনার ব্যাপারে খোঁজ খবর নিতে পারে, এমনকি আপনার শরীরে আপনার মাথায় তেল বা শ্যাম্পু করতেও পারে প্রয়োজন যদি দেখা দেয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে ছিলেন, তখন তিনি বাহির থেকে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বুলিয়ে মাথা আশ্রিয়ে দিতেন। সহিহ বুখারী কিতাবুল ইতিকাফ, ইতিকাফ সংক্রান্ত অধ্যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্নাহা কায়নাত, নিশ্চয়ই তিনি ছিলেন তুরাজ্জিদুন নবিয়া সাল্লাম, নিশ্চয়ই আল্লাহ নবী ইসলাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা আশ্রিয়ে দিচ্ছিলেন। এমন তো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওয়াহিয়া ফাইল ঋতুবতী, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ঋতুবতী অবস্থায় থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল ইসলামের মাথা আশ্রিয়ে দিচ্ছিলেন। আর এই অবস্থায় ওয়াহুয়া মুতাকিফুন, আল্লাহ রাসূল ইসলাম তিনি ইতিকাফরত অবস্থায় ছিলেন। অত্র হাদিস থেকে আমরা স্পষ্ট এটা বুঝতে পারি যে আল্লাহ রাসূল মাসজিদে ইতিকাফরত অবস্থায় রয়েছেন, আর বাহির থেকে তার স্ত্রী এসে তার মাথা আশ্রিয়ে দিচ্ছেন। এখান থেকে একটি মাসআলা, একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে প্রয়োজনে নিজের পরিবার থেকে এসে ইতিকাফকারী কোনো কাজ করে দিতে পারব, যদি সেটা প্রয়োজন হয়। এরপরে আমাদের একটা বিষয় ইতিকাফ অবস্থায় আমরা করতে পারব, যে পরিবারে যদি কেউ চলে আসে প্রয়োজনে, তার সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারব। এটা ইসলাম অনুমতি দেয়। নতুবা অনেকেই বলেছেন যে ইতিকাফরত অবস্থায় কারোর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, কিন্তু আসলে এমনটা নয়। মূলত এ ব্যাপারে সহিহ বুখারী কিতাবুল ইতিকাফে একটি হাদিস এসেছে, 2035 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে ফিল মাসজিদি, মাসজিদে ইতিকাফরত অবস্থায় রয়েছেন। তখন আমি তার কাছে গেলাম, ফাতাহাদাসাত ইংদাহ সাআতান, কিছুক্ষণ সময় আমি তার কাছে গিয়ে কথাবার্তা বললাম। অর্থাৎ যে কথাটা প্রয়োজন, জরুরি এরকম প্রয়োজনীয় কথাবার্তা সফিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামী অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথাবার্তা বললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ইতিকাফরত অবস্থায়। যখন কথাবার্তা শেষ হয়ে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই বোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি মাসজিদ থেকে চলে যাচ্ছিলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সঙ্গে ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে তাকে একটু এগিয়ে দিচ্ছিলেন। অত হাদিস থেকে এটা থেকে আমরা কিন্তু এটা স্পষ্ট হয়ে বুঝতে পারি যে প্রয়োজনে পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন এসে দেখা সাক্ষাৎ করতে পারে জরুরি প্রয়োজনে, এবং আপনি চাইলে তাদেরকে একটু মাসজিদের এরিয়া পর্যন্ত এগিয়ে দিতে পারেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীকে এগিয়ে দেওয়ার মাধ্যম তার অনুমতি প্রদান করলেন সম্মানিত উপস্থিতি। অতএব আমরা অত আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে জরুরি প্রয়োজনে কিছু কাজ করা জায়েজ রয়েছে, যেমনভাবে আহারের জন্য, গোসলের জন্য বাড়িতে যাওয়া জায়েজ রয়েছে, ঠিক তেমনিভাবে প্রয়োজন করলে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন এসে আপনার সাথে ইতিকা মতো অবস্থায় জরুরি কিছু কথাবার্তাও বলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইতিকাফের বিষয়গুলি পরিপূর্ণভাবে জেনে সেই বিষয়গুলি অনুযায়ী ইতিকাফের রত থেকে ইতিকাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের আদিনী আলোচনা এখানে এটি করছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।